মহান আল্লাহর অশেষ রহমতে আজকে আজকে পঞ্চম দিন, হ্যাঁ আজকে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ম্যাডাম আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে এবং ম্যাডামের কন্ডিশন স্টেবল আছে। এখন পর্যন্ত ম্যাডামের কোনো করোনার উপসর্গ, জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট কোনো ধরনের উপসর্গ নাই। আমরা তার কিছু বায়োকেমিক্যাল টেস্ট করেছি। সেই টেস্ট তাহলে কেন করাইলাম? করাইলাম মানে তাকে রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য, যে তার কোনো উপসর্গ নাই কিন্তু ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না রিস্কটা অ্যাসেসমেন্ট করার জন্য আমরা কিছু বায়োকেমিক্যাল টেস্ট করেছি। এই বায়োকেমিক্যাল টেস্ট রিপোর্ট যখন আমাদের হাতে আসবে তখন ম্যাডামের এই যে চিকিৎসা চলতেছে এই যে একটা মেডিকেল বোর্ড আছে, মানে দেশের আছে প্লাস দেশের বাইরেরও, যে লন্ডন আমেরিকান ডাক্তার ইনভলভ আছে, 10 সদস্যের একটা মেডিকেল বোর্ড আছে, এটা পুরোপুরি সমন্বয় করেন ডাক্তার জুবায়দুর রহমান। উনি আমাদের সাথে প্রতিদিন রাত্রিবেলা আমরা সবাই একসাথে কনফারেন্সে বসি ডাক্তার জুবায়দুর রহমানের নেতৃত্বে সমন্বয়কারী হিসাবে, উনি সব কিছু এটা দেখাশোনা করতেছেন। আমরা তখন মানে মানে শুরু থেকেই আমরা একটা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা হিসাব করছি এবং সেই অনুসারে ম্যাডামের চিকিৎসা চলতেছে এবং প্রত্যেকদিন আমরা ম্যাডামের কন্ডিশন অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট আমরা মানে চালু রাখি আর কি। না না আমরা আমি আজকে দেখতে আসছি কিন্তু আমরা তো সবের টিম ওয়ার্ক, আমরা সবাই মিলে আমরা আলোচনা করি, আমি এখন বেডে সবার সাথে আলোচনা করবো, সবাই আলোচনা করবো। ম্যাডাম তো উপসর্গ নাই কোনো, ম্যাডাম কোনো 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 উপসর্গ নাই, না না ওগুলো না, ও মানে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল এতে এটা আমাদের মানে আমরা সব ই করতেছি, এটা এটা তো বাইরে আমি করবো না, মানে আমরা ম্যাডামের কোনো উপসর্গ নাই, ম্যাডাম না ম্যাডাম কোনো উপসর্গ নাই, ম্যাডাম সম্পূর্ণ রয়েছে তো আল্লাহর রহমতে। এখন আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত বায়োকেমিক্যাল ব্লাড টেস্ট করছি আমরা, বায়োকেমিক্যাল ব্লাড টেস্ট এগুলো এগুলো করার জন্য আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করবো, ম্যাডাম কোনো উপসর্গ নাই, ম্যাডাম আমি লাংস অস্কাল করি সব কিছু করছি কোনো ধরনের কোনো সমস্যা নেই, না ওগুলো না আমরা আমি আমি এখন শুধু করা নিয়ে মানে আমি এই মাসকে যেটা আমার এটা যেটা সেটা করা নিয়ে ওটা তো বিশাল একটা ইস্যু বলে নাই, আজকে আজকে আমরা প্রতিদিন বসি প্রত্যেকদিন সব ওনার কোনো নাগের গ্র্যান্ড ঠিক আছে মানে খবর হচ্ছে ঠিক আছে সব ঠিক আছে ওনার ওগুলো না আমরা আমরা আজকে করা নিয়ে করব এটা বায়োকেমিক্যাল টেস্ট মানে ব্লাড টেস্ট, হ্যাঁ ব্লাড টেস্টে রিস্ক অ্যাসেসমেন্ট করবো আমরা, যে তার যে মানে ব্লাডে কোনো কোনো ব্লাডে যে রিপোর্ট আছে বায়োকেমিক্যাল কোনো চেঞ্জ আসছে ভুল আছে এই আপ টু দ্য রিপোর্ট আসার আগ পর্যন্ত, রিপোর্ট আসলে আবার আমরা বসবো সবাই, এটা তো একটা সমন্বয় টিম মানে বোর্ড বোর্ড সবাই মিলে সিদ্ধান্ত নেবে যেটা সেটাই হবে। এখন পর্যন্ত ভালো আছে, হ্যাঁ সম্ভব এই মুহূর্তে।